এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি জহিরুল ইসলাম শিয়াব। আমরা এই মুহূর্তে যে জায়গায় রয়েছি এটি হচ্ছে কুশিয়ারার তীরে আমরা অবস্থান করছি এবং কুশিয়ারা নদীর পানি থুই থুই করে বাড়ছে এবং এই যে নদীর পানি যতই সময় যাচ্ছে বাড়ছে, পাহাড়ি ঢলের কারণে নদীর পানি বাড়ছে এবং সিলেটের 6টি পয়েন্টে ইতোমধ্যে যে বন্যার পানি রয়েছে সেই পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। সব মিলিয়ে যতই সময় যাচ্ছে সিলেটের পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে যেই খবর পেয়েছি সেটি হচ্ছে আরও 48 ঘন্টা সিলেটে এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং যে পানি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আসলে অনেকটা ঘোলা পানি এবং এই ঘোলা পানি হচ্ছে পাহাড়ি ঢলের যে পানি রয়েছে সেই পানি ইতিমধ্যে কুশিয়ারাতে প্রবেশ করেছে। বিশেষ করে সিলেটের সুরমা, কুশিয়ারা এই কয়েকটি নদীর পানি যতই সময় যাচ্ছে বেড়েই চলছে। আমরা এই মুহূর্তে এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং দেশ এবং প্রবাস থেকে অনেকে যুক্ত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সিলেটের পরিস্থিতি যতই সময় যাচ্ছে ভয়াবহ হচ্ছে এবং এই মুহূর্তে যে কুশিয়ারার তীরবর্তী অঞ্চল ফাঁসনং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন এবং কুশিয়ারার তীরবর্তী ফেঞ্চুগঞ্জে আরেকটি ইউনিয়ন হচ্ছে চার নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন, এই দুই ইউনিয়ন বিশেষ করে হচ্ছে নিম্নাঞ্চল থাকার কারণে বিশেষ করে যখন কুশিয়ারার পানি বেড়ে যায় তখন কিন্তু এই দুই ইউনিয়নের মানুষ পানিবন্দী হয়ে যান। এই মুহূর্তে আমরা এখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা আসলে এই পানির যে ধারাবাহিক স্রোত রয়েছে সেই স্রোত দেখলে আপনারা বুঝতে পারছেন আসলে সিলেটের বর্তমান পরিস্থিতি আসলে কেমন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে এই যে স্রোত রয়েছে একটা রাস্তা ঠপকে কিন্তু কুশিয়ারা নদীর পানি একটা বনে প্রবেশ করছে এবং এই বনে যদি কুশিয়ারার পানি প্রবেশ করে তাহলে সিলেট টু মৌলভীবাজার যে রাস্তা রয়েছে সেই রাস্তা যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। বিশেষ করে গত 2022 সালের যে বন্যা হয়েছিল সেই আকস্মিক বন্যাতে সিলেটবাসী প্লাবিত হয়েছিল এবং এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 1 কিলোমিটার জায়গায় এখানে বাঁধ দেওয়া হচ্ছে এবং বস্তা ভরে বালু দিয়ে বস্তা ভরে সেখানে কিন্তু ফেলা হচ্ছে যাতে কুশিয়ারার যে পানি রয়েছে সেই পানি যাতে এই বনে প্রবেশ না করতে পারে। আমরা একটু আপনাদেরকে দেখাবো এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলবো। এখানে চেয়ারম্যান রয়েছেন, অনেকে রয়েছেন এই এলাকার যারা মেম্বার তারা রয়েছেন। আসলে সিলেট টু মৌলভীবাজার যে রোড রয়েছে সেই রোড যে কোনো মুহূর্তেই বন্ধ হয়ে যেতে পারে। অনেকে এই মুহূর্তে যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একে কোথায় থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি টাইমস অফ সিলেটের সরাসরি সম্প্রচারে। যতই সময় যাচ্ছে সিলেটের সুরমা, কুশিয়ারা এবং বিভিন্ন নদীর পানি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা একটু যুক্ত হব যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদের যে এলাকার যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতি সম্পর্কে আমরা একটু জানবো এবং এই যে স্রোত রয়েছে যে একটা রাস্তা টপকে যে পানি যাচ্ছে সেই পানি কিন্তু এখানে বন্ধ করার জন্য বাধ দেওয়া হচ্ছে এবং এখানে এলাকার যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। এখানে যে চেয়ারম্যান রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে ফাঁসনং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, ফাঁসনং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি যদি আপনি একটু তুলে ধরেন। ধন্যবাদ টাইমস অফ সিলেটকে। আজকের এই 2024 সালের ভয়াবহ বন্যা সবসময় পরিদর্শন করার জন্য আর লাইভ সম্প্রচার করার জন্য টাইমস অফ সিলেটকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে আমরা সারা সিলেট বিভাগ বন্যায় প্লাবিত, 2024 সালে যে বন্যা সৃষ্টি হয়েছে বন্যায় সারা সিলেট বিভাগ প্লাবিত। আপনারা দেখছেন যে আমরার যে সিলেট জেলার শহরের ভিতরে সিটি কর্পোরেশনের ভিতরে প্লাবিত, বিশেষ করে উপশহর এলাকা অত্যন্ত নাজুক অবস্থা, সব জায়গার পানি। আমরা ঠিক আমরার ফেঞ্চুগঞ্জ উপজেলা যেটা আপনার কুশিয়ারা নদীর তীরবর্তী অবস্থিত, কুশিয়ারা নদীর ফার্ম আরিয়া দেখছেন যে এখন আমরার যে 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের আমরা 1 নম্বর ওয়ার্ড, আমরা মল্লিকপুর গ্রামে উপস্থিত আছি। মল্লিকপুর গ্রামের যে আমরা LGD রাস্তা যেটা চাঁদপুর থাকি ইসলামবাজার হইয়া মানিকুনা পর্যন্ত গেছে, এইবার মিরগঞ্জ পর্যন্ত গেছে, এই রাস্তা একটার উপর দিয়া কুশিয়ারা নদীর পানি প্লাবিত হইয়া ব্যাপক গতিতে পানি যার। আর এই পানি গিয়া আপনার পরে এশিয়ার সাইডে যে আওয়ার আছে এশিয়ার সাইডের আওয়ারও যদি এই পানি আমরা যদি এই পানি যদি কন্ট্রোল না থাকে তাইলে আমরা এই এশিয়া রোডও ভাঙবো। এইবার দি মেইন রোড যেটা আমরা মৌলভীবাজার টু সিলেট যে রোড গেছে এই রোডও ভাঙবো, ফেঞ্চুগঞ্জ টু সিলেট যে রোড গেছে এইটাও ভাঙবো এবং আমরার যে আরেকটা রোড আছে আমরা কুতুবপুর ইলাশপুর হইয়া কুতুবপুর আমাইয়া যে রোড আমরার বাদের মিরগঞ্জ বাদেশ্বর পর্যন্ত গেছে এইটাও রোড সেন হাইওয়ে রোড। গত 2022 সালের বন্যার দেখছিলা যে ও রোড ভাঙার কারণে হাওয়াটাও ভাঙছিল,
আমরা হইন আমরা উপস্থিত আছেন, আমরা এক নম্বর ওয়ার্ডের সদস্য আবুল কালাম উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং এই এলাকার কৃতি সন্তান আপনার পরিচিত মুখ আতিকুর রহমান মিঠু ভাই উপস্থিত আছেন, আমরার 2 নং ওয়ার্ডের ওয়ার্ড সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন, আমরার 3 নম্বর ওয়ার্ডের সদস্য সুমন আহমদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবে ইন সবর সহযোগিতায় ইন আজকে দেখরা আপনারা যে বালুবর্তি বস্তা সিমেন্টের বস্তার মধ্যে বালুবর্তি করিয়া দুইটা করে বস্তা দেওয়া হইব প্রায় 1 কিলোমিটার জায়গা জুড়িয়া যতখানো রাস্তার উপর দিয়া প্লাবিতর অতখানো। আসলে আমরা আল্লাহ রক্ষা করতে 2024 সালের বন্যার থেকে 2022 সালের বন্যার প্রায় সমান হয়ে গেছে পানি, আমরা রক্ষা করতে আপনারা দেখছেন আমরার অনেকগুলা গ্রাম, আমরার 5 নং উত্তর বেঞ্চিগঞ্জর প্রায় সব গ্রাম বন্যায় প্লাবিত, আমরা বেলকুনা সুরিকান্দি গয়াশি গঙ্গাপুর মল্লিকপুর কুতুবপুরের বিভিন্ন এলাকা আপনার বন্যায় প্লাবিত। আমরা আসলে আমরা আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগ খেউরুর আত থাকে না, আমরা আল্লাহ এই প্রাকৃতিক দুর্যোগটাই রক্ষা করতা আর সবে ইন কষ্ট কররা, আসলে এই কষ্ট সবে মানুষের লাগি কররা, আল্লাহ সবরে নেকায়াত দান করতা আর যারা শরিকা সন্ন সবরে আল্লাহ নেকায়াত দান করতা আর সবে কষ্ট করা। ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে আরও যারা রয়েছেন এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলবো, আতিকুর রহমান মিঠু সাহেব রয়েছেন ওনার সঙ্গে আমরা কথা বলবো, বিশেষ করে আপনার যে এলাকা রয়েছে এলাকার বর্তমান পরিস্থিতি যদি আপনি একটু তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বন্যায় কবলিত এই উত্তর কুশিয়ারা উত্তর ফেঞ্চিগঞ্জ এবং দক্ষিণ সুরমার এক অংশ আজিগঞ্জ পর্যন্ত বালাগঞ্জের এক অংশ, এই কুশিয়ারা নদীর যেগু রাস্তার অতিক্রম করে পানি যাচ্ছে, এই পানির কারণে এই এলাকার মানুষের বন্যার অনেক দুর্যোগ হয়ে উঠবে। এই এই দুর্যোগের জন্য এই এলাকার সকল চেয়ারম্যান এবং 5 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি সহ এবং উপজেলা চেয়ারম্যানের সহযোগিতা এবং হইল এমপি সাহেবের সহযোগিতা সহ আমরা আজ বস্তা বরাট করে এই বন্যার পানি রোধ করতেছি। এই রোধের কারণে এশিয়া যেহেতু সিলেট টু মুলই বাজার যে রাস্তা সেই রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল অনেক দুদিনের ভিতরে, এই বিচ্ছিন্ন থেকে আশা করি রক্ষা হবে এবং বন্যার দুর্যোগ মানুষের রক্ষা হবে। এই বাদে আমি সবাইকে যারা সহযোগিতা করছেন এবং যারা লাইভ দেখতেছেন সবাইকে মন থেকে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাবো এবং এখানে যেন আল্লাহ তাআলা এই বৃষ্টি যেন আর না হয়, বন্যার বন্যার মানুষের আর বন্যায় কবলিত না হয় সেই দোয়া করব এবং সবাইকে দোয়া করার জন্য বলবো যে মানুষ বন্যায় কবলিত হয়ে রাস্তাঘাট বাড়ি গরু মহিষ এবং কৃষকের ক্ষেত সব কিছু নষ্ট হয়ে যাবে, সেই নষ্ট থেকে রক্ষা করার জন্য সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। এবং যিনি চেয়ারম্যান এই এলাকার ওনার সঙ্গে আবারও আমরা যুক্ত হব, বিশেষ করে এই যে এলাকা রয়েছে এবং বিভিন্ন জায়গা আসলে বিভিন্ন মানুষ পানিবন্দী রয়েছেন, আপনার নির্বাচনী এলাকায় কয়েকটি আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে খোলা হয়েছে সেই কথা যদি আপনি একটু তুলে ধরেন। ধন্যবাদ। আসলে আমি আরও 2-1টি কথা বলবো, আমাদের 5 নং উত্তর বেঞ্চিগঞ্জ ইউনিয়নের 3টি আশ্রয়কেন্দ্র খোলা আছে বর্তমানে, আমাদের 1 নম্বর ওয়ার্ড মল্লিকপুরে করমল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয়কেন্দ্র খোলা আছে এবং আপনারা জানেন আমাদের মানিকুনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজও একটা আশ্রয়কেন্দ্র খোলা আছে এবং আপনারা আরও জানেন আমাদের বেলকুনা গ্রামে যে আশ্রয়কেন্দ্রটি ছিল ওইটি পানি বেলকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যার পানিতে প্লাবিত হওয়ায় আমাদের নিকটবর্তী আশ্রয়কেন্দ্রে বেলকুনার মানুষ যদি কেউ উঠতে চান আপনারা
আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ইউপি সদস্য রয়েছেন, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনারা আমরা আপনাদের আশ্রয়কেন্দ্রে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এবং আমি যেই রাস্তাটায় দাঁড়ানো আছি, এই রাস্তা আপনারা জানেন যে বিগত 2023 সনে আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব হাবিবুর রহমান হাবিব এমপি মহোদয়ের প্রচেষ্টায় প্রায় 1,20,00,000 টাকা বিনিময়ে এই রাস্তাটার কাজ নতুনভাবে কমপ্লিট সম্পন্ন হয়েছিল। কোনো কোনো জায়গায় আরসিসি এবং কোনো কোনো জায়গায় পিচ হয়েছে। এই রাস্তাটা আসলে আমাদের নতুন রাস্তা, কিন্তু কুশিয়ারা নদীর পানির বেগে রাস্তাটা আবারও ভেঙে যেতে পারে, তাই আমরা এই রাস্তাটাকে সংস্কারের জন্য এবং এই রাস্তাটার পানির গতিবেগ রক্ষার জন্য আমরা এখানে বালু ভর্তি ব্যাগ আমরা প্রতিস্থাপন করছি। এবং আমি আসলে আমাদের উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সাহেবও এখানে আসছিলেন গতকালকে, এসে আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ আমাদের মিটু ভাই এবং মেম্বার সহ সবাইকে নির্দেশনা দিয়েছেন যে যে কোনো অবস্থায় এই রাস্তার আমাদের পানির গতিবেগকে রক্ষা করতে হবে। আসলে আমরা প্রাকৃতিক দুর্যোগের সাথে কারো হাত নেই, আমরা সকলে মিলে আমাদের এই ফেন্সুগঞ্জ এবং আমাদের উত্তর ফেন্সুগঞ্জকে রক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ, ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে সিলেটের কয়েকটি জায়গা ইতোমধ্যে প্লাবিত হয়ে গিয়েছে। সুরমা, কুশিয়ারা, গোয়াইন এবং সারি নদীর পানি যতই সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। সুরমা, কুশিয়ারা, গোয়াইন এবং সারি নদীর পানি ইতিমধ্যে যে নদনদীর পানি রয়েছে সেই নদনদীর পানি বিপদসীমার উপরে ইতোমধ্যে অতিক্রম করছে। এখানে যারা মেম্বার রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো। আবুল কালাম রয়েছেন, বিশেষ করে ওনার সঙ্গে একটু যুক্ত হব। আপনার যে নির্বাচনী এলাকা রয়েছে এখানকার পরিস্থিতি যদি আপনি একটু তুলে ধরেন, এবং কুশিয়ারার যে তীরবর্তী একটা অঞ্চল হচ্ছে 4 নং উত্তর কুশিয়া এবং 5 নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, একটু যদি আপনি সংক্ষেপে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসলে গত কালকে থেকে আমাদের মনটা ভারী হয়ে গেছে। গত কালকে সারাদিন আমি এবং আমার মিটু ভাই এবং চেয়ারম্যান সহ আমরা সারাদিন ভিজিট করে আজকে প্রাকৃতিক দুর্যোগ এত খারাপ পরিস্থিতির মধ্যেও আমাদের এলাকার লোকজন এগিয়ে আসছেন, এবং আমাদের লেবার কর্মী যারা এরাও এই মিষ্টির বাদলের মধ্যে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। এবং আমরা আশাবাদী এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই যে আমরা এই ব্যারিকেডটা অনেকটা সহনীয়র ভিতরে মোটামুটি নিয়ে আসছি। তবে আশাবাদী যদি উপরের বৃষ্টিটা ধরে বন্ধ হয়ে যেত তাহলে আমাদের আশানুরূপ একটা ব্যবস্থা হয়ে যেত। আমরা আসলে এখনও একমাত্র আল্লাহর উপরে নির্ভর করতেছি। যদি আল্লাহ আমাদেরকে দয়া না করেন তাহলে আমাদেরকে অনেক কষ্ট উপভোগ করতে হবে, এবং আমরা অনেক কষ্টের মধ্যে আছি। এখানে সবসময় আমাদের এমপি মহোদয় খোঁজখবর নিতেছেন, উপজেলা চেয়ারম্যান সাহেবও কালকে আমাদেরকেও নির্দেশনা দিয়েছেন, এবং চেয়ারম্যান সাহেব আমাদের উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের সুনামধন্য এবং মানবিক চেয়ারম্যান, সবসময় আমাদেরকে খোঁজখবর নিতেছেন এবং সবার সকাল থেকে এখানে উপস্থিত হয়ে আমাদের খামের কাজের গতিবেগ উনি পরিদর্শন করতেছেন, এবং সবসময় আমরা গতকালকে থেকে আজকে সারাদিন ওখানে উপস্থিত থেকে কাজ করে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ সবাই এখানে আসি, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সবাই এখানে আসি, ইনশাআল্লাহ আমরা বয়ে নেই। আমরা সবাই মিলেমিশে যদি তাকিয়ে একে অন্যের পাশে তাহলে ইনশাআল্লাহ আমাদের অনেকটা কষ্ট সহজ হবে এবং মানুষ সাহস পাবে। আমরা যদি সবসময় রাস্তায় মানুষের বাড়ি ঘরে খোঁজখবর নেই তো মানুষকে সাহস দেয়, মানুষ ব্যাংকে পড়বে না। আমরা আসি সবসময় আপনাদের পাশে, যার যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সহযোগিতা করার চেষ্টা করব। দিন রাত 24 ঘন্টা আমাদের ফোন খোলা আছে, আপনারা যোগাযোগ করবেন। চেয়ারম্যান সাহেব আছেন, মিটু ভাই আছেন, আমাদের উপজেলা চেয়ারম্যান আছেন, এমপি মহোদয় বলেছেন, যার যে অসুবিধা আছে আমরা নোট করব, ইনশাল্লাহ আমরা সবাইকে সহযোগিতা করব। সবাই দোয়া করবেন, টেনশন করার কিছু নেই, আল্লাহ যা ভালো মনে করেন সেটাই করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাচ্ছি। এবং আরেকজন মেম্বার রয়েছেন, ওনার সঙ্গে আমরা এই মুহূর্তে যুক্ত হব। বিশেষ করে এই যে কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চলের চিত্র আপনি যদি একটু তুলে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছি। আমাদের ইউনিয়নের আওতায় বেলকুনা, সুরিখান্দি, গয়াশি, সাইলখান্দি সহ গঙ্গাপুর, মানিকুনা সহ কুতুবপুর, মল্লিকপুর সব জায়গায় আমরা বন্যায় আক্রান্ত হয়েছি। আমার ওয়ার্ডে, বিশেষ করে আমার ওয়ার্ডে কুরকুসি খালের পারে যারা আছেন তারা পানিবন্দী, কারো বাড়িতে এখনও পানি উঠে নাই কিন্তু পানিবন্দী। আমাদের গ্রামে মধ্যখানে কুতুবপুর মল্লিকপুর মধ্যখানে কিছু পানি আছে, যাদের গড়ে পানি উঠছে, যে হাসন ভাইয়ের গড়ে, আমিন আলী ওনার গড়েও পানি উঠেছে। আমাদের ও
গ্রামের উত্তর দিকেও কিছু পানি উঠেছে। তা আমরা আজকে একটা কথা না বললেই হয় না, 2022 সাল থেকে আমরা ভয়াবহ বন্যার কবলে পড়তেছি বারবার। তার কারণ হচ্ছে সিলেটের কর্ণধার যারা এবং সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি, এই কিশোরগঞ্জের হাওরের বাঁধের কারণে আমরা এই বন্যায় কবলিত হচ্ছি এবং নদী খননের খুবই প্রয়োজন। এইটা না হলে আমাদের বারবার এইভাবে নদীগুলো খনন না করলে এইভাবে বারবার আমরা বন্যায় আক্রান্ত হব। এই বিষয়টা লক্ষ্য রাখার জন্য বিশেষভাবে আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে এখানে দেখাবো, বিশেষ করে তাদের সঙ্গে আমরা কথা বলেছি এবং আরেকজন মেম্বার রয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো। আপনার যে এলাকা রয়েছে সেই এলাকার যদি পরিস্থিতি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই বন্যার পরিস্থিতির কারণে আমরা ওখানে আইসি রাস্তা বাঙ্গিলার আর বস্তা ফালাইর। আমরা উপজেলা চেয়ারম্যানও সহযোগিতা করছেন, আমরা চেয়ারম্যান, আমরা ফার্স্ট নং উত্তর চেয়ারম্যানও আসেন, আমরা মিঠু ভাইও আসেন চেয়ারম্যান, আমরা তিনজন মেম্বারও আছি লগে, আর সহযোগিতা করার সবে দোয়া করবা। আর বিদেশি প্রবাসী ভাই হল যে ফারোইন সহযোগিতা করবো আমরা লগে। ধন্যবাদ। আরেকজন যুক্ত রয়েছেন, ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো, আমরা একটু পরে কথা বলবো। এখানে সিএনজি স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক রয়েছেন, বিশেষ করে আপনারা গাড়ি চালাতে পারছেন কিনা না এবং বিভিন্ন রাস্তাঘাটে আপনারা যেহেতু যাচ্ছেন, রাস্তাঘাটের পরিস্থিতি যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। রাস্তাঘাটের পরিস্থিতি মনোরক্ষা খুব ভয়াবহ। আমাদের মল্লিকপুরের মনে করেন যে রাস্তাটা আমাদের কুশিয়ারা নদীর পারে, সেই রাস্তা ভাই বর্তমানে আমাদের এলাকার মই মুরব্বী লইয়া যুব সমাজ লইয়া মনে রকম আমরা রাস্তা মেরামতে আছি। চেয়ারম্যান সেক্রেটারি চেয়ারম্যান আসেন, আমাদের ওয়ার্ডের মেম্বার ও প্রতিনিধি যারা আসেন তারা লইয়াও মনে রকম আমরা এই অবস্থা। রাস্তার সাইডে দেওয়া হচ্ছে, রাস্তার বেরিবান দেওয়া হচ্ছে। এখন আমাদের সিএনজি বিকল্প রাস্তা আছে, আমাদের কুতুপুরের এদিকে আমরা মনে করেন গাড়ি দিচ্ছি, এদিকে রাস্তাঘাটে সমস্যার কারণে আমরা গাড়ি এদিকে দিচ্ছি না, আমরা ঘুরে গাড়ি দিচ্ছি। এইভাবে হইলো আমাদের সোনুন বৈশর বাড়ির অবস্থা বেশি খারাপ, দেউকা কিলা বন্যায় ইয়ে করতেছে। আপনারা দোয়া করবা আমাদের লাগিয়া, আমাদের এই এলাকার যে রাস্তার যে বিপদ মনোরোগ আপনারা নিজের সবই দেখরা, এবং আমরা মনোরোগা যতটুকু পারি আমরা মনোরোগা আপনারা সাহায্য সহযোগিতা মনোরোগা এলাকার যেবা যারা মনোরণ প্রবাসী আছেন তারাও আমরা লাগিয়ে দোয়া করবা, আমরা হেড টু হেল্প করবা যতটুকু মনে করো আমরা এই বাজুত যতটুকু করা লাগে। এলাকার মই মুরব্বী হল আসুন, মেম্বার আসুন, আমার মিটুচ্ছা আসুন, তার লগে যোগাযোগ করলে মনে মোটামুটি হইব। আমরা মনে রুখে যতটুকু হেল্প লাগে আপনারা সাহায্য করবা। ধন্যবাদ শিয়াবরেও। ধন্যবাদ। আমরা একটু সামনে যাব এবং এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলবো, এলাকার যে যুবক রয়েছেন তাদের সঙ্গে বর্তমান পরিস্থিতি একটু তুলে ধরেন। বর্তমানে পরিস্থিতি ই সাইডের যে এরিয়া আছে আমরার গাঙ্গর, ই সাইডের অবস্থা একটু খারাপ। ও একটা বাড়িরে ফানিয়ে লইছে কাম, ই এক বাড়িতে ফানি উঠছে। আর বর্তমানে মল্লিকপুরের অবস্থা তেমন একটা খারাপ না, বর্তমানে মল্লিকপুরের অবস্থা তেমন একটা খারাপ না, খালি ওক সাইডে দিয়ে ফানি ওঠার কারণে ও ফ্যামিলিটা। এরপরে আর আমরার পরিচিত একজন মুখ আরেম জীবন, তার বাড়ির সামনে ফানি, এ খুব একটা ইয়ের মাঝে কষ্টের মাঝে আছে। আপনারা সবাই দোয়া করবা তার লাগে, কারণ ই জীবনও বাড়িতে কি অতকার মতো পুরো বাড়ি ডুবাইছে উঠানো পানি। তো এর লাগে আপনারা সবাই দোয়া করবো। আর মল্লিকপুরের অবস্থা বর্তমানে বলা আছে, আর কোনো ইয়ে না, খালি ও সাইড খাম লইছে। বিশেষ করে আরেকজন যুবক রয়েছেন, ওনার সঙ্গে আমরা কথা বলবো এই মুহূর্তে আপনাদের এলাকার পরিস্থিতি একটু বলেন। আসসালামু আলাইকুম। আপনারা সব আশা করি ভালো আছেন, আর আমরা তেমন একটা ভালো নাই, দেখতে হতো পারা রাস্তার অবস্থা। আমরা আর এলাকার নাম হইল কি মল্লিকপুর, আমরা যেন আছি কেন হইল কি মল্লিকপুর আর পশ্চিম সাইড আর কি। তো আমরা আর মেইন মল্লিকপুর যেখান আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়ায় ঠিকঠাক আছে, খালি ও এখান বাড়ি আর ও কোনো মসজিদ আছে, আরও দুই তিনটা বাড়ি আছে খালি ও সাইডে, ও সাইডে দুই তিনটা বাড়ি আছে, তারার লাগি আসলে একটু সমস্যা যে আর আমরা মেম্বার চেয়ারম্যান হিসাবে আনিয়া কোনো ইয়ে দিছেন কিতা কই তারে বস্তা দিছেন, তো ওটার লাগি একটু আঁকি সেই বই বই সাইড ডাইরেক্ট ভাঙ্গিয়া যাইতো নাই। আরও আইসন আমরা এলাকার জ্ঞানী গুণী মানুষ, তারা আইয়া ওটা হেল্প করা নিজের হাতে লামাইরা
নিজেই তা ঠিক করিয়া দিরা, আমরা আর দেখিয়া ওইটা ভালো লাগে। আসলে আমরা শিখরাম আগামীতে যদি ইলা কিচ্ছু হয় তা আমরা নিজেও এলাকার একটা ইয়ে করতাম, বালা করতাম, আমরা বড় তারা দেখিয়া শিখতাম। আশা করি তারাও আমরা ইকাইরা দেখাইরা। আচ্ছা তে মাতো ইয়ো ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটু সামনে যাব, এখানে যে বাঁধ দেওয়া হচ্ছে সেই বাঁধ আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করব। বিশেষ করে কুশিয়ানা নদীর পানি কিন্তু একটা বনে প্রবেশ করছে এবং এই যে জায়গা দিয়ে সেই জায়গার পানির যে স্রোত রয়েছে সেই স্রোত ইতোমধ্যে যতই সময় যাচ্ছে কমছে, কারণ হচ্ছে এই যে বস্তা এখানে ফেলা হচ্ছে এর কারণে। এবং সিলেটের 6টি পয়েন্টে যতই সময় যাচ্ছে পানি কিন্তু বিপদসীমার উপরে অবস্থান করছে। বিশেষ করে সুরমা, কুশিয়ারা, গোয়াইন এবং সারি নদীর পানি যতই সময় যাচ্ছে বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে জনপ্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এসে কিন্তু তারা নিজ হাতে এই বস্তাগুলো এখানে দিচ্ছেন, তারা জনগণের যে সেবক হয়ে তারা এখানে কাজ করছেন। আরেকটি জিনিস হচ্ছে আমরা সিলেটবাসী কিন্তু যতই সময় যাচ্ছে ভয়াবহ বন্যার কবলে আমরা পড়ছি। আরেকটি জিনিস হচ্ছে সিলেটের অনেকে কিন্তু প্রবাসে থাকেন এবং সিলেটবাসীর কথা চিন্তা করে আপনারা কিন্তু যারা গরিব অসহায় রয়েছেন তাদের মাঝে আপনাদের হাত বাড়িয়ে দেবেন। আমরা এখান থেকে সরাসরি আপনাদেরকে দেখার চেষ্টা করছি, অনেকে অনেক জায়গা থেকে যুক্ত হয়েছেন এবং সিলেটের যে ভয়াল পরিস্থিতি সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আমরা যেই জায়গায় রয়েছি সেটি হচ্ছে কুশিয়ারা তীরবর্তী যে অঞ্চল, চার নং উত্তর কুশিয়ারা এবং চার নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন। চার নং উত্তর কুশিয়ারা এবং চার নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন হচ্ছে নিম্নাঞ্চল। নিম্নাঞ্চল থাকার কারণে এই দুই ইউনিয়নের মানুষ কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত। আসলে বলা যায় যে সিলেটবাসীর জন্য এই বৃষ্টি, হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি বিশেষ করে একটা কারণ হয়ে দাঁড়িয়েছে এবং যে কোনো মুহূর্তেই যখন বৃষ্টি হয় সিলেটবাসী আকস্মিক বন্যায় প্লাবিত হয়ে যায়। এবং সিলেটবাসীর প্রতি এই হালকা বৃষ্টি, মাঝারি বৃষ্টি এবং ভারী বৃষ্টি নিষ্ঠুর আচরণ করছে। আমরা কুশিয়ারা নদীর পার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এখানের যে সর্বশেষ পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি। টাইমস অফ সিলেট থেকে আমি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম জহিরুল ইসলাম শিয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।